দর্শক kheladotlive এর নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ ডায়রি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি তৌহিদুর রহমান আর সাথে আছে আমাদের রাজু ভাই রাজু ভাইয়ের সাথে আলোচনা যাওয়ার আগে দর্শক জানিয়ে রাখছি আপনারা আমাদের অনুষ্ঠান দেখে মতামত জানাবেন এবং খেলা চলাকালীন এবং পরবর্তীতে এসেও আপনারা আমাদের ভিডিওর নিচে মন্তব্য করতে পারেন সেখান থেকে একজনকে আমরা বেছে নিয়ে পুরস্কৃত করব পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের এই আয়োজনটা থাকছে রাজু ভাই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা দুদলই দুটি করে ম্যাচ হেরে এবারে বিশ্বকাপ তাদের যাত্রা শুরু হয়েছে এটা আসলে ভাবাই না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এই অবস্থা তারা দুটো ম্যাচ হেরেছে অন্যদিকে শ্রীলঙ্কাও কিন্তু দুটো ম্যাচ হেরেছে আজকে হারা মানে কিন্তু বিশ্বকাপের থেকে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা বা তাদের জন্য শঙ্কা তৈরি হয়ে যাবে এই ক্ষেত্রে অন্তত কাদেরকে আপনি আজকের ম্যাচে ফেভারিট ভাবছেন আসলে এবারের বিশ্বকাপটা তোহিদ ভাই যে সত্যিকার অর্থেই অন্যরকম অনেকটা এমন যে যখনই কোনো চলচ্চিত্র নির্মাণ হয় বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে পরিচালকরা বা অভিনেতা অভিনেত্রী বলেন যে এই ছবিটা অন্যরকম কিন্তু দিন শেষে দেখা যায় যে আমাদের প্রেক্ষাপটে প্রায় কাছাকাছি সিমিলার টাইপের ছবি বছরের পর বছর হয়ে আসছিল তো বিশ্বকাপটা অনেকটা আমরা যতবারই ভাবি অন্যরকম কিন্তু দেখা গেছে যে সেই প্রেডিক্টেড যে দলটা তারাই আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপটা নিয়ে গেছে কিন্তু এইবারের বিশ্বকাপটা আসলে অন্যরকম কারণ বিশ্বকাপ শুরু থেকে এখন পর্যন্ত যেই চারটা দলের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেমিফাইনালিস্ট হিসেবে সেখানে অন্যতম ছিল অস্ট্রেলিয়া এবং বলা হচ্ছিল যে ফাইটটা হবে বেসিক্যালি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের হিসেবে কিন্তু সেখান থেকে আমরা দেখলাম যে একেবারে সাধারণ মানের একটা দল হিসেবে এবারের বিশ্বকাপে আত্মপ্রকাশ করেছে অস্ট্রেলিয়া যেটা আসলে অস্ট্রেলিয়ার যে ক্রিকেট লেগেসি রয়েছে বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে কোনোভাবেই মেলানো যাচ্ছে না ব্যাটিং এবং বোলিং কোনো দিকেই কিন্তু তারা আসলে আগের দুটো ম্যাচে সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকার বিপক্ষেও একই অবস্থা ইন্ডিয়ার বিপক্ষেও তাদের কিন্তু একই অবস্থা অন্যদিকে শ্রীলঙ্কার কথা যদি বলি দুটো ম্যাচে তারা হেরেছে কিন্তু সাউথ আফ্রিকা তাদের এগেনস্টে অনেক বড় স্কোর করেছে পাকিস্তানও তাদেরকে একটা সময় মনে হয়েছিল হয়তো তারা জিতবে কিন্তু পাকিস্তান ম্যাচটাকে তাদের নিজেদের করে নেয় কিন্তু দুটো ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ 300 রান ক্রস করেছে এই ম্যাচে কি অন্তত আগের দুই ম্যাচের পারফরমেন্সে শ্রীলঙ্কাকে কিছুটা হলেও এগিয়ে রাখবেন ডেফিনেটলি শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকবে আমি আপনাকে আমাদের এই ওয়ার্ল্ড কাপ ডায়েরির বেশ প্রথম দিককার একটা প্রোগ্রামে আমার আসার সৌভাগ্য হয়েছিল আপনাকে আমি বলেছিলাম যে শ্রীলঙ্কার যে টিমটা রয়েছে এই টিমটার আসলে হারানোর কোনো কিছু নেই তাদের যা যা হারানোর তারা হেরে মানে হারিয়ে তারপর দলটা নিয়ে এসছে নতুন কিছু প্লেয়ার আসছে এবং নতুন প্লেয়ারদের নিজেদেরকে যে একটা স্টেজে প্রকাশ করার যে তাড়না সেটা আসলে এদের পারফরমেন্সই বলে দিচ্ছে এবং ব্যাটিং লাইন আপটা অন্তত সেটা প্রমাণ করেছে হ্যাঁ যেই ব্যাটিংটা নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল তারপরে তো বলা লাগে কিংবা হচ্ছে ম্যান্ডিস বাকিদের নিয়ে ভাবছিল যে বোলিংটা কিছুটা হয়তো সার্ভাইভ করতে পারবে ওয়ার্ল্ড কাপে কিন্তু ব্যাটিং নিয়ে খুব একটা উচ্ছ্বাস বা কোনো আলোচনা ছিল না কিন্তু সেই ব্যাটিংই তারা পরপর দুইটা ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে যে তাদের ব্যাটিংটা আসলে ডেপথ কত বেশি আর আজকের এই ম্যাচটা বেসিক্যালি একটা মরণ কামড় হবে অস্ট্রেলিয়ার জন্য শ্রীলঙ্কার জন্য আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো সব দিক থেকে দল হিসেবে ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখবো কারণ এখানে চ্যাম্পিয়ন্স বেশ কিছু ক্রিকেটার রয়েছে এখানে স্মিথ আছে ওয়ার্নার আছে স্টার্ক আছে ম্যাক্সওয়েল আছে মানে অনেকেই আছে কিন্তু যেটা হচ্ছে যে মানে মূল সমস্যাটা হচ্ছে যে অস্ট্রেলিয়া দল হিসেবে জ্বলে উঠতে পারছে না ইন্ডিভিজুয়ালি তো পারছেই না এটা ছিল অস্ট্রেলিয়ার সমস্যা তো এই ম্যাচটাতেই তারা নিজেদের ফিরে পেতে পারে এটা যদি ফিরে পায় তাহলে ডেফিনেটলি শ্রীলঙ্কার জন্য আজকে অনেক অগ্নি পরীক্ষা হবে রাজু ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের কাছে বিদায় নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব দর্শক আপনারা দেখছিলেন ওয়ার্ল্ড কাপ ডায়েরি আজকের ম্যাচ নিয়ে আমরা কথা বলেছি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দেখা যাক দু দলের মধ্যে শেষ পর্যন্ত কারা আসলে জয় দিয়ে তাদের আজকের দিনটা অন্তত রাঙাতে পারে এবং বিশ্বকাপের পরের ম্যাচগুলোর জন্য তারা নিশ্চয়ই নিজেদের নতুন করে প্রস্তুত করবে আর যে হারবে তার জন্য তো অবশ্যই শঙ্কা তৈরি হবে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন দেখতে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ